শারীরিক অসুস্থতাজনিত কারণে মিলিটারি হাসপাতালে ভর্তি থাকা সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন সহ গোটা এলাকার মানুষজন। মৃত সেনাকর্মীর নাম প্রদীপ ঘোষ, তিনি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গলাতুন গ্রামের বাসিন্দা। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিদায় লগ্নে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মী সহ গোটা গ্রামের মানুষজন, আর আকস্মিক ঘটনায় কান্নার রোল গোটা এলাকা জুড়ে। বছর দুয়েক আগে সেনাবাহিনীতে কাজে যোগদান করেন তিনি। বর্তমানে রাজস্থানের জয়সওয়ালের মিলিটারি ক্যাম্পে কর্মরত ছিলেন। প্রদীপ ঘোষের বয়স মাত্র 32 বছর। গত 2 মাস আগে ছুটিতে বাড়ি এসেছিলেন, তারপর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ প্রদীপবাবুকে ভর্তি করা হয় মিলিটারি হাসপাতালে। গতকাল তার মৃত্যু হয়। আজ দুপুরে সেনাবাহিনীর কর্মীরা আসেন তার মৃতদেহ নিয়ে মন্তেশ্বর গলাতুনের নিজের বাড়িতে। পানাগড় মিলিটারি ক্যাম্প থেকে ভারতীয় সেনার কর্মীরা এসে উপস্থিত হন। তার শারীরিক অসুস্থতাজনিত কারণে মিলিটারি হাসপাতালে ভর্তি থাকা সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন সহ গোটা এলাকার মানুষজন। মৃত সেনা